অপহরণের পর মুক্তিপণ আদায় করতে গিয়ে ধরা পড়ল সিআইডির তিনজন। চন্দ্রিমা উদ্যানের সংঘর্ষের ঘটনায় বিএনপির 100 নেতাকর্মীর আগাম জামিন। পাবজি ও ফ্রি ফায়ার গেমস বন্ধ, টিকটক ও লাইকি বন্ধের পথে। করোনায় বাংলাদেশের 4 কোটির বেশি শিক্ষার্থীর পড়ালেখার ক্ষতি। ওসি প্রদীপের ফোন আলাপ সরানো হলো 4 পুলিশকে। আমি মুন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে যায় সিআইডি পুলিশ। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক বাড়ি থেকে দুজনকে অপহরণ ও মুক্তিপণ আদায় করে ফেরার পথে তাদের আটক করা হয়। এরা হচ্ছেন সিআইডির একজন সহকারী পুলিশ সুপার, একজন সাব ইন্সপেক্টর ও একজন কনস্টেবল। তাদের বহনকারী গাড়ির চালককেও তাদের সাথে আটক করা হয়েছে। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সহ বিএনপির নেতাকর্মীদের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। 26 সেপ্টেম্বরের পর তাদের ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আদালতের আদেশ পাওয়ার পর বাংলাদেশের পাবজি, ফ্রি ফায়ারের মতো বিপজ্জনক ইন্টারনেট গেমের লিঙ্ক বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি জানায় তারা এরই মধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করেছে। অন্য ক্ষতিকর অ্যাপগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত বাংলাদেশে 4 কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে। মঙ্গলবার জাতিসংঘের শিশু তহবিলের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যত বেশি সময় শিশুরা স্কুলের বাইরে থাকবে, সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিবাহের ঝুঁকির কারণে তাদের স্কুলে ফেরার সম্ভাবনা তত কমে যাবে। বিচার কার্য চলার সময় কাঠগড়ার ভেতরের ওসি প্রদীপের ফোন আলাপ কাণ্ডে 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আদালত ওসি প্রদীপকে সতর্ক করেছেন। চাঞ্চল্যকর মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রমের সময় কাঠগড়ায় বসে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের মোবাইলের কথা বলার ঘটনায় দায়িত্বরত পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আরো ভিডিও নিউজ পেতে সোয়াইপ আপ করুন।